दुनिया मुसलमान रा सुन रखे दा अल्लाह नबी साबा हजरत अबू जाफरी रदी अल्लाह ताला रखो फतेमार कबरे लेबे पड़े फतेमार कबरे लेबे पड़े फतेमार कबर साथे कथा बोलछेन ए फतेमार कबर आमी विश्व नबी साबा अबू जाफरी तुम्हार कबरे भितरे नेमेछि क्यों तुम मन हाई जानो ना ए फतेमार कबर सुने रेखे दाओ आमी अबू जाफरी आमी तोमाय একটা কথা বলে দিতে চাই আজকে তোমার ভিতরে যে মহিলাটাকে শোয়ানো হবে এ ফাতেমা কবর ওই মহিলাটাকে তুমি মনে হয় চেনো না এ ফাতেমা কবর শুনে রেখে দাও জেনে রেখে দাও আজকে তোমার ভিতরে যাকে দাফন করানো হবে খালকারে দোয়ালাম মক্কার বাদি মদিনার জ্যোতি এ ফাতেমা কবর শুনে রেখে দাও এমনি করে বিশ্ব নবীর কলিজা টুকরা মা ফাতেমা তার কবরটা তোমার কবরে দেওয়া হবে তার লাশখানা তোমার কবরে দেওয়া হবে এ ফাতেমা কবর শুনে রেখে দাও তুমি হয়তো জানো না তোমার কবরে কাকে রাখা হবে তুমি তার সাথে যেন সম্পর্ক বা অব্যবহার করবে না এ ফাতেমা কবর শুনে রেখে দাও জেনে রেখে দাও যে জান্নাতের সরদার হবে হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা জান যে জান্নাতের সরদার হবে জান্নাতের মহিলাদের সরদারি হবে এ ফাতেমাকে তোমার কবরের ভিতরে দেওয়া হবে এ ফাতেমার কবর শুনে রেখে দাও জেনে রেখে দাও শেরে খোদারি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু যে শেরে খোদা আলীর स्त्री के तुम्हार कबर भरे अबू जाफरी बोली सुने रेखे दाओ ओ फतेमार जान सम्पर्क खराब करबेना ए फतेमार कबर ओ फतेमार जान अव्यवहार तुम्हें करबेना एम समय देखा गया कबर भर थका आवाज चले आसे ए अबू जाफरी सुने रेखे दाओ ए अबू जार कबर बोले दिलाम के नबीर মে চিনবো না আমি কবর বলে দিলাম কে হাসান হোসেনের মা চিনবো না আমি কবর বলে দিলাম কে শেরে খোদা আলীর স্ত্রী আমি কবর চিনি না জানি না এ কবর এ আবু জাফরি শুনে রেখে দাও কে জান্নাতের সরদারি আমি কবর কাউকে চিনি না আমি কবর তাকেই চিনি যার আমল নেক আমল হবে যার আমল হবে ভালো আমি কবর তার সাথে সম্পর্ক ভালো ব্যবহার করব सुंदर भोग विलास मायर आंचल থেকে বেরিয়ে এই দুনিয়ায় এত সুন্দর পরিবেশে বেড়াচ্ছি বাপ এই দুনিয়া ছেড়ে তো কবরে যাব কিন্তু সেই সাড়ে তিন হাত নামিও জায়গা যেখানে এত ভয়ঙ্কর বিশ্বনবীর মেয়ে যিনি জান্নাতের মেয়েদের সর্দারিনী জান্নাত এবং যুবকদের জান্নাতের সর্দার যে ইমাম হাসান হোসেন তার মা শেরে খোদা আলী তার স্ত্রী এমন একজন মহান মনীষী মা ফাতেমার কবর বলছে আমি ফাতেমাকে চিনি না নবীর মেয়ে বলে ছাড়ব না হাসান হোসেনের মা ছাড়ব না আলীর স্ত্রী আমি কবর কাউকে ছাড়ব না আমি কবর ভালো ব্যবহার করব যার আমল ভালো তাহলে আমাদের মানুষের একে বুঝতে হবে কি বাপ একদম সিম্পল কথা যে আমরা মানুষ যারা আমাদের যদি আমলটা ভালো থাকে নিঃসন্দেহে কবর আমাদের সাথে ব্যবহারটা ভালো করবেন এখন কবরের ব্যবহারটা কেমন কবর কি ব্যবহার করবে আসুন বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে সময় কম তো খাদিজাকে দাফন করা হলো তিনি পর্দা নিয়েছেন দাফন করা হলো কবর দেওয়া হলো কবর কেমন ব্যবহার করে মানুষের সাথে দেখো আমাজান খাদিজার কবর দেওয়া হলো বিশ্বনবী সাহাবা সবাই আছেন বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন সাহাবা আস্তে আস্তে চলে যাচ্ছেন যেহেতু বিশ্বনবীর স্ত্রী তো তাই একটু সময় নিচ্ছে সাহাবা বেশ কিছু দূরে গিয়েছে পিছন ফিরে দেখছেন আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজার কবরের উপরে আল্লাহর নবী শুয়ে পড়ছেন আল্লাহর নবী কাঁদছে আল্লাহর নবী মাটি করে সরাচ্ছে
আল্লাহ নবী হাত তুলছেন, সাহাবারা দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ নবী এমন করে কেন? এ তো নবীর স্ত্রী খাদিজার কবরে কেমন করছে কেন? বিশ্ব নবী কবরের সমস্ত কাজ সম্পন্ন করে সাহাবাদের কাছে যখন এসেছেন, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনি তো কোনোদিন কোনো কবরে এমন করেননি, আজকে কেন এমনটা হলো? আল্লাহ নবী বলতে লেগেছেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ বাবা সাহাবারা আমি নবী, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করো না, বলুন না সুবহানাল্লাহ, এ বাবা সাহাবারা আমি নবী, আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, এ বাবা সাহাবারা আমি নবী খাদিজার দাফন করে দিয়ে বাবা সাহাবা তোমরা সবাই চলে এসেছো, আমি নবী আমার স্ত্রী বলে আমি নবী দাঁড়িয়ে আছি, আমার বুকে বড় ব্যথা, আমার বুকে বড় যন্ত্রণা, আমি নবী দাঁড়িয়ে আছি, ও সাহাবারা তোমরা আমাকে যে প্রশ্নটা করেছো, আমি নবী কেন কবরের উপরে শুয়ে পড়লাম, আমি নবী কেন কবরে মাটি দুটো দুই দিকে সরিয়ে দিলাম, আমি নবী কেন দুটো হাত তুলে দোয়া করলাম, এই প্রশ্নটাই তোমরা তো আমায় করেছো, তবে শুনে রেখে দাও, এ বাবা সাহাবারা আমি নবী দেখতে পেলাম আম্মা জান খাদিজা কবরটা, কবরটা দাফন করার পর সঙ্গে সঙ্গে খাদিজা কবরের দুই পাশে দুটো মাটি আস্তে আস্তে খাদিজা দুই পাশের পাঁজরে চাপ দিতে লেগেছে, এ বাবা সাহাবারা আমি নবী দেখতে পাই খাদিজা কবরে দুই পাশে দুটো মাটি এসে খাদিজা দুই পাশে চাপ দিতে লেগেছে, খাদিজার এক পাঁজরের হাড় অপর হাড়ের সাথে লেগে যাচ্ছে, আমি নবী এই না দেখে সহ্য করতে পারলাম না, ও আমার সাহাবারা আমি নবী এই কথা আসতে এই জিনিস আর দেখতে সহ্য করতে পারলাম না, আমি নবী তাই খাদিজা কবরে মাটিগুলো দুই দিকে সরিয়ে দিলাম, যখন দেখছি মাটি দুই দিকে সরিয়ে দিবার পরে খাদিজা কবর চওড়া হয় না, খাদিজা কবরটা এক জায়গায় হয়ে যাচ্ছে, আমি নবী আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছি, ও আল্লাহ আমি নবী আমার স্ত্রী খাদিজা কবর কেন এমনটা হবে, ও আল্লাহ আমার স্ত্রী খাদিজা কবর কেন এমন হবে, আল্লাহ আমি নবী আপনার কাছে দোয়া চাই আমার খাদিজা কবরটা আপনি প্রশস্ত বানিয়ে দেন, ও আমার সাহাবারা আমি নবী যখন দোয়া চেয়েছি আমার চোখের পানি বার হবার আগে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়ে খাদিজা কবরটা আবার চওড়া করে দিয়েছে, জোরে বলুন, আর একটু মহাব্বত করে জোরে বলুন, কবরের ব্যবহারটা কিংবা খাদিজা তার সাথে কবরের কিরম সম্পর্ক, কবর কি ব্যবহার করবে আমাদের সাথে, কেমন কোন খাদিজা যিনি বিশ্ব নবীর প্রথম স্ত্রী, যিনি বিশ্ব নবীর জুব্বা মোবারক নিয়ে যার কাফনের কাপড় করা হয়েছিল, মাজান খাদিজা যে কাফনের কাপড় করা হয়েছিল ওটা বিশ্ব নবীর মাতার পবিত্র জুব্বা মোবারক, অবাব এবার একটু কোনি বলবেন যে বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে খাদিজার গায়ের কাপড়ের কাপড় করা, তাহলে সেই খাদিজার কবরের দুই পাশের মাটি যদি চাপ দিতে থাকেন, ও মুসলমান কেমন চাপ, আল্লাহ নবী বলছেন এদিকের মাটি এসে ওইদিকের মাটির সাথে যখন চিপটে যাচ্ছে খাদিজার এই পাঁজরের হাড় এসে এই পাঁজরের সাথে আটার মতো লেগে যাচ্ছে, মুসলমান আমাদের গায়ে তো একটু চিমটি কাটলে খামচালে লাগে, দয়া করে এবার একটু বলবেন যিনি বিশ্ব নবীর স্ত্রী এবং মা ফাতেমার যিনি আম্মা জান, ইমাম হাসান হোসেনের যিনি নানি, একটু দয়া করে বলবেন সেই খাদিজার কবর যদি এমন হয়, আমি এটাই বোঝাতে চাচ্ছি তাদের আমল ছিল, নবীর স্ত্রী ছিল, নবীর জুব্বা দিয়ে কাপড়ের কাপড় ছিল, তারপরেও তাদের সাথে কবরের ব্যবহার কেমন হয়েছে, কিন্তু আমি আপনি আমার আমল নেই, আমার ঝুড়ি খালি, আমার থলে খালি, আমলের জায়গা খালি, তারপরেও আমরা দুনিয়া নিয়ে মাতামাতি, কবর নিয়ে চিন্তা নেই, ও মুসলমান আপনি কি জানেন কবর নামীয় জায়গাটা কেন 3.5 হাত লম্বা করা হয়েছে, কবর নামীয় জায়গাটা কেন 1.5 হাত চওড়া করা হয়েছে জানেন কি? তাই বলছি মুসলমান ফিরিয়ে আসুন সচক্ষে, সচক্ষে নিজের চোখে কম করে কয়েক শত মানুষকে
কবরে নামিয়েছি এবং তাদের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ এই দোয়াটা বলে আল্লাহ আর রাসূলের নামে মানুষকে শুইয়েছি তার মুখের কাফনের দড়িটা খুলে দিয়েছি তাই বলছি বাপ ওই জায়গাটা কেমন জায়গা যারা কবরে নামে তারাই জানে কবরটা কতটা দারুণ জায়গা কি কতটা দুঃখের জায়গা ও মুসলমানের ছেলেরা নওজারেরা তরুণেরা কবর এমন একটা জায়গা যে জায়গায় ভিতরে যাবার পরে সাড়ে তিন হাতের লম্বা জায়গাটা কবর নামিও জায়গা যাবার পরে ওই সাড়ে তিন হাত জায়গাটা আর পাবেন না যদি আমল আমার আপনা কম থাকে ওই সাড়ে তিন হাত জায়গাটা সাড়ে তিন ইঞ্চি জায়গায় পরিণত হয়ে যাবে ও মুসলমানের ছেলেরা ও নওজানেরা তরুণেরা যদি কবরে আমল না থাকে দেড় হাত নামিও যে কবর জায়গাটা আছে দেড় হাত নামিও যে কবর চওড়াটা আছে ও মুসলমানের ছেলেরা আমল যদি না থাকে ওই কবরটা দেড় ইঞ্চি চওড়া হবে হয়ে যাবে যদি দেড় ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি জায়গায় থাকতে হয় আবার একটা বড় ক্যাকড়াও থাকতে পারবে না কি মনে করেছে কবর কি জিনিস বাপ তাই তো বলা হয়েছে কবর হবে আখেরাতের প্রথম ঘাঁটি প্রথম মঞ্জিল যিনি কবরে ছাড়া পাবেন ও প্রত্যেকটা ঘাঁটি প্রত্যেকটা মঞ্জিলে ছাড়া এই কবর সম্পর্কে আমাদের বলা দরকার আল্লাহ নবী বলেছেন কবর এমন একটা জায়গা ওই জায়গায় মানুষকে দাফন করার পরে মানুষ যখন মাটি দিয়ে চলে যাবে মানুষ যখন মাটি দিয়ে চলে যাবে পিছন দিকে মানুষের মায়ের আওয়াজ মানুষ মাটি দিয়ে তখন পর্যন্ত সবার মাটি দেওয়া হবে না কোন কেতাবে বলা হয়েছে যে মানুষটা সর্বপ্রথম প্রথম যে মানুষটা মাটি দেবে ওই কবর থেকে নিয়ে পিছনে এক চল্লিশ পাচাওয়া পর্যন্ত সঙ্গে সঙ্গে তার কবরে মনকার নাকিরে চলে আসবে প্রশ্ন করবে মান্দবুকা মান্দি দুকা মান্নাবি কিউকা যদি উত্তর দিতে পারি নসিব ভালো আর যদি না পারি অবশ্যই আমাদের জন্য ওই সাড়ে তিন হাতটা গুটিয়ে যাবে কি করতে হবে আমাদের তাই বলছি বাপ কবরটা বেশি ভয় করা দরকার মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন কবর এমন একটা জায়গা যে জায়গায় মান্ডব দুকা মান দিনুকা মান নাবিয়া প্রশ্ন যদি উত্তর না দিতে পারি সঙ্গে সঙ্গে দেখা যাবে কবরের বাম দিকে একটা নয় দুটো নয় টানা নিরানব্বইটা সাপ ছুটে আসবে কবরের দিকে ছুটে আসবে ফেনা তুলে ছুটে আসবে একটা সাপের কামড় একটা বা যদি জমিনে পড়ে যায় নিরানব্বইটা সাপের ভিতরে একটা সাপের কামড় যদি দুনিয়া জমিন একটা বা লেগে যায় কোন কেতাবে বলা হয়েছে দুনিয়া জমিনে তমাম দুনিয়াতে সবুজ গাছ আর জীবনে জন্মাবে না এত বিষাক্ত সাপ বলবেন একটা সাপ দুনিয়াতে কামড়ালে কোন কেতাবে এসেছে দুনিয়ায় সাপের এত বিষাক্ত বিষ তামাম দুনিয়ায় সবুজ গাছ আর জন্ম হবে না হে মুসলমান তাদের মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা তিনটে প্রশ্ন যিনি উত্তর দিতে পারবেন না তার কবরে নিরানব্বইটা সাপ ও মুসলমানের ছেলেরা শুধু তাই নয় দেখা যাবে মান্ডব্বুকা মান্দিনুকা মান্নাবিয়ুকা এই তিনটে প্রশ্ন যদি উত্তর না সঠিক হয় দেখা যাবে আল্লাহর একজন ফারিস্তারা জাহান্নামের পোশাক নিয়ে আসবে আগুনের পোশাক নিয়ে আসবে এমনি করে আগুনের পোশাক এনে আগুনের পোশাক এনে ওই কবরের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে জাহান্নামের পোশাকটা পরিধান করিয়ে দেওয়া হবে ওই আগুনের পোশাক কিয়ামত পর্যন্ত পরে থাকতে হবে কোথায় যাবেন বা এবারে বলুন কবরে আমরা কে যাব না
এখন হয়তো কেউ মনে করবেন যে সত্যি কবর এত যদি ভয়ঙ্কর হয় আমার ছেলেদের বলবো কবরের চারদিকে পাকা করে দেবো, আমি তো চেষ্টা করব, তা নাই এরাই 99টা সাপের কামড় মারব, একটা কামড়ালে যদি এত নসনস হয়ে যায় 99টা সাপের দর্শন। আল্লাহ নবী বলেছেন যে একটা সাপ ওই কবরবাসী যখন কপালে একবার দর্শন করবে ওই কবরবাসী 70,000 ফুট মাটির তলায় যাবে। শুনছেন, একটা সাপ যখন তার কপালে দর্শন করবে ওই কবরবাসী 70,000 ফুট মাটির তলায় ঢুকে যাবে, আবার ফেরেশতারা তার চুল ধরে টেনে তুলবে, আবার ফেরেশতারা তার চুল ধরে টেনে তুলবে, ছাড় নাই বাপ আবুন। যে খাদিজার কবর একজাস্ট হচ্ছে, যে ফাতেমার কবর বলছে আমি কাউকে চিনি না, ও নবীর মেয়েটে কাউকে চিনি না। তাহলে যারা নবীর মেয়ে নবীর স্ত্রী তাদের কবর যদি এমন আওয়াজ দেয়, আমরা মুমিন মুসলমান বাপ আমাদের কবরে কি দেবে? তাই বলছি বাপ, আমি লম্বা করব না, আমি এটাই বলতে চাচ্ছি যে দুনিয়াতে এসেছি সুন্দরভাবে, এই দুনিয়াতে যাব কিন্তু সুন্দর ভাবো নাই। কেউ দেখবেন গাড়িতে অ্যাক্সিডেন্টে মরেছে, কেউ বিছানায় পড়ে দীর্ঘদিন দীর্ঘদিন রোগ নিয়ে মরেছে, যেমন সুন্দর করে নিয়ে এসেছি যে যা দেখেছেন কোলে নিয়ে চুমু খেয়েছেন, কিন্তু যেদিন এই দুনিয়া থেকে বিদায় হব বাপ, যেদিন মরণ আমাদের হবে কেউ আর চুমু দেবে না, বরঞ্চ মরে গেলে কেউ গায়ে হাত দেয় না। জানেন আমরা ইমাম তো আমাদের এই খেটে খেটে করতে হয়, তাই বলছি এসেছি ধরে লোক চুম্বন দিয়েছে বিদায় নব, চুম্বন দেবে না, চার পায়ের গাড়ি নিয়ে কাঁধে করে ভাগানে বাগানে আর ভাগানে ফেলে দিয়ে আসবে। এ মুসলমান, ওই জায়গাটাই হবে আমার সারা জীবনের জায়গা, অতএব যেখানে আমল না হলে ছাড় পাওয়া যাবে না, আমল না হলে সাপের হাত থেকে বাঁচা যাবে না, সেই জায়গার কথা ভেবে আমলটা বেশি করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলের বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন।